হ্যাঁ কই দেন ওই তো একটা কুপন দিন ভাই যারা গাড়ি কিনবে একটা করে কুপন দিয়ে দিবে এদের সবাই দিবে আলাদা কোনো উপহার মানে কি দিবা গিফট হ্যাম্পার থাকবে বলে দিবেন আপনি দিতে চান নাকি আমি দেব আপনি আচ্ছা আলাদা গিফটের ব্যবস্থা করা হবে সমস্যা নাই আলম ভাই খালি কাস্টমারদের মানে কথা চিন্তা করে বলতেছে ভাই আরেকটা গিফটের ব্যবস্থা রাখেন হ্যাঁ অবশ্যই গিফট তো থাকবে এটা ঠিক আছে আচ্ছা আমরা যে কোনো লোক আমরা ছোট হোক বড় হোক যে কোনো একটা গিফট করব তাকে ওখানে দিয়ে যে কোনো একজনকে যারা করবে ও যারা কিনবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা যে কোনো একটা গিফট করতে পারি ওকে যারা কিনবে এই সাত দিনের মধ্যে তাদেরকে খাওয়াইবো পেট ভরে আবার যাওয়ার সময় একজনকে গিফট দিব যে কোনো একটা গিফট দেব আশা রাখতে ওকে ঠিক আছে এইটা বলে দেন প্রথম গাড়িটা যে কিনবে আজকে থেকে সেই ওই গিফটটা পাবে না না এই সাত দিনে পুরো সপ্তাহ জুড়ে কিনবে সাত দিনের মধ্যে আমরা লটারি করে আমি কিন্তু ভক্তদেরকে আমার পক্ষ থেকে ভাইকে জোর করে বলেছে আপনাকে একটা উপহার দেবো খাওয়া মানে তো না খাইতে দিলে শুইতে চায় একটা শব্দ আছে না খাবার পরে তো আমার বাড়িতে শোয়ার জন্য কিছু দিলেন না আমরা হিরো আলম ভাই আমাদের মালিক সাইদুল ভাই এবং আমাদের প্রিয় হাসান ভাই উপস্থিত আছে আমি সাইদুল ভাই ছোট ভাই সবাই আপনাদের দোয়া নিয়ে কেক কাটতেছি যাই হোক আমরা খোসা দেওয়ার দরকার নাই গো অল্প খোসা দিই ধরেন বিসমিল্লাহ এক দিশি আরেক দিশি খাওয়া দিতেছে আমি আলম ভাই আর কে রাবিদ আছে নাকি ভাই এটা কি করবেন যাই হোক এখন যারা আছে আমার ভাইরা আছে সবাইকে মিষ্টি দেন কেক দেন ভাইয়া সবাই একটু সবাই আরো আছে মিষ্টি আরো আছে।